ঘোষণা করছি আদিদি অনুরোধ করব কেক কাটার জন্য এবং সবাইকে একটু জোরে করতালি চাই যারা যারা আসছে অনেক অনেক শুভকামনা রইল আরো অনেক দুটা এই মুহূর্তে আশরাফুল ভাইদের অনুরোধ করব কেক করবার জন্য বেশি বেশি করে ভাই আমার ভীষণ ভালো লাগছে যারা কোভিড এর কারণে উপস্থিত হতে পারেননি বা বিভিন্ন কারণে আমরা আন্তরিক ভাবে দুঃখিত আসলে কোভিড এর কারণে সবাইকে আমন্ত্রণ জানানো বসুন্ধরা সিটিতে আজ শোরুম উদ্বোধন করলেন উপবিশ্বাস, তার সাথে উপস্থিত ছিলেন মডেল বাড়ি হক। শোরুম উদ্বোধনের পর ঘুরে ঘুরে আজর পোশাক দেখেন অপু। এই সময় অপুবিশ্বাসকে আজর পক্ষ থেকে পোশাক উপহার দেওয়া হয়। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপুবিশ্বাস ও চিত্রনায়ক ইমন। ইমন ক্যারিয়ারের শুরুতে অপুবিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এক বুক ভালোবাসা নামের সিনেমায়। এরপর আর তাদের একসঙ্গে সিনেমায় দেখা মেলেনি। অপুবিশ্বাস বলেন, ফ্যাশন আমাদের কাজের একটা অংশ, ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়্যাল মালাবারের পোশাক ও জুয়েলারি বেশ ভালো, ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, মানের দিক দিয়েও ভালো, যে কারণেই এর ফটোশ্যুটে অংশগ্রহণ করেছি আমি ও নায়ক ইমন। খুব সুন্দর একটি কাজ হয়েছে। এছাড়াও অপুবিশ্বাস ব্যস্ত আছেন সিনেমা শুটিং নিয়ে। অপুবিশ্বাস বর্তমানে প্রেম প্রীতির বন্ধন সিনেমার শুটিং করছেন, তার বিপরীতে আছেন জয় চৌধুরী। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।